এক, একটি পিপাসিত কুকুরের ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি এক সময় পথ চলছিল, এমন সময় সেই ব্যক্তির খুব পিপাসা লেগে গেল। এরই মধ্যে সে একটি কূপের সন্ধানও পেয়ে গেল এবং সেই কূপে নেমে সেই ব্যক্তি পানি পান করে উপরে উঠে আসলো। কূপ থেকে বের হয়ে এসে সে দেখল যে একটি কুকুর জিহ্বা বের করে প্রচণ্ড পিপাসায় কাদামাটি খাচ্ছে। লোকটি তখন মনে মনে বলল, পিপাসার কারণে এই কুকুরটিরও তেমনই কষ্ট হচ্ছে যেমন আমার কষ্ট হচ্ছিল। এই কারণে সেই ব্যক্তি সেই কুকুরটির প্রতি দয়াদ্র হয়ে আবার কূপের মধ্যে নেমে গেল এবং নিজের চামড়ার মোজায় পানি ভরে সেটা মুখে আগলে ধরে কূপ থেকে বেরিয়ে আসলো। এরপর সেই ব্যক্তি সেই পানিটুকু কুকুরটিকে পান করালো। এর ফলে আল্লাহ তাআলা তার এই দয়াদ্রতার খুবই মূল্যায়ন করলেন এবং এই কর্মের প্রতিদানে তার ক্ষমার ফয়সালা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনে কিছু সংখ্যক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুদের কষ্ট দূর করে দেওয়ার মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রতিটি তাজা কলিজার অধিকারী প্রাণীর কষ্ট দূর করে দেওয়ার মধ্যে তোমাদের জন্য পুণ্য রয়েছে। দুই, একটি ক্রন্দনরত উটের ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর এক বাগানে তশরিফ নিয়ে গেলেন। সেখানে একটি উট ছিল। উটটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল তখন সে খুব করুণ সুরে কাঁদতে লাগল এবং উটটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটটির কাছে গেলেন এবং তার কানের উপর স্নেহের পরশ বুলিয়ে দিলেন। তখন উটটি শান্ত হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই উটটি কার? এই উটের মালিক কে? এই কথা শুনে একজন আনসারী যুবক এগিয়ে আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, উটটি আমার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এই নির্বাক প্রাণীটির ব্যাপারে আল্লাহকে ভয় করো না, যিনি তোমাকে এর মালিক বানিয়ে দিয়েছেন? এই উট আমার কাছে অভিযোগ করছে যে তুমি তাকে অনাহারে রাখো এবং অতিরিক্ত কাজ করিয়ে তাকে কষ্ট দিয়ে থাকো। তিন, একটি ছোট লাল পাখির ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমান তার পিতা থেকে বর্ণনা করেন যে, আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করতে গেলেন। এরই মধ্যে আমরা একটি ছোট লাল পাখি দেখলাম যার সাথে ছোট দুইটি বাচ্চাও ছিল। আমরা এই বাচ্চা দুইটি ধরে ফেললাম। এমত অবস্থায় ওই পাখিটি আসলো এবং আমাদের মাথার উপর ঘুরতে লাগলো। এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাখির বাচ্চাগুলো ধরে নিয়ে একে কে জ্বালাতন করছে? এর বাচ্চাগুলো একে ফিরিয়ে দাও। চার, পিপিলিকার আবাসের ঘটনা। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পিঁপড়াদের আবাস দেখলেন যা আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এখানে আগুন দিয়েছে? তখন আমরা নিবেদন করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমরাই আগুন দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগুনের সৃষ্টিকারী আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষেই কোনো প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া উচিত নয়। পাঁচ, একটি ক্ষুধার্ত বিড়ালের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নির্দয় মহিলা এই কারণে জাহান্নামে গেল যে সে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল এবং ক্ষুধার্ত অবস্থায় তাকে মেরে ফেলেছিল। সেই ব্যক্তি নিজেও সেই বিড়ালটিকে কিছু খেতে দেয়নি, আবার সেই বিড়ালটিকে সে মুক্তও করে দেয়নি যাতে সে পোকামাকড় খেয়ে নিজের জীবনকে রক্ষা করতে পারে। মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসের রেওয়ায়েত থেকে জানা যায় যে এই নির্দয় মহিলাটি ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কিংবা স্বপ্নে কিংবা জাগ্রত কাশফের মাধ্যমে
সেই মহিলাকে জাহান্নামের আজাবে নিপতিত হতে দেখেছিলেন। আর এই হাদিস থেকে বোঝা গেল যে পশু প্রাণীদের সাথে নির্মম আচরণ করলে আল্লাহ তাআলা খুবই নারাজ হন এবং এই কর্ম মানুষকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। অন্যদিকে পশু প্রাণীদের কষ্ট দূর করে দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য পুণ্য রেখেছেন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।